অ্যানিমেশন জগতের ভিতর সবচেয়ে সহজ যে অ্যানিমেশন কাজ সেটা হচ্ছে ভিডিওস্ক্রাইবের কাজ। ভিডিওস্ক্রাইবকে আমরা অনেকে হচ্ছে হোয়াইটবোর্ড অ্যানিমেশন হিসেবে পরিচিত। তো ভিডিওস্ক্রাইব দিয়ে সেই সকল ভিডিও তৈরি করলে বেটার হয় যেগুলো হচ্ছে ডিসক্রাইবমূলক। কোনো একটি ভিডিও যদি বেশি পরিমাণে এক্সপ্লেন করতে হয় সেটা খুব গুছিয়ে এক্সপ্লেন করা যায় ভিডিওস্ক্রাইবের মাধ্যমে এবং সেটা গ্রাহক খুব সহজেই বুঝতে পারে। তো ভিডিওস্ক্রাইব দিয়ে কীভাবে অডিও রেকর্ড করতে হয় এবং অডিও ওয়াইজ কীভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় এগুলো সবই এ টু জেড বিস্তারিত বলবো এই টিউটোরিয়ালটিতে। আমি ইমন, আপনারা দেখছেন গ্রিন ডিমন। আসা যাক ইন্ট্রোর পর। তো হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার ওপেন হওয়ার পর এখানে প্লাস সিম্বল দেখতে পাচ্ছে, এটা দ্বারা হচ্ছে কোনো নতুন প্রজেক্ট তৈরি করা হয়। ক্লাউড সিম্বল, এটা হচ্ছে অনলাইন থেকে কোনো ইমেজ বা অন্য কিছু ইম্পোর্ট করা হয়, আর কিছু প্রজেক্ট যেগুলো হচ্ছে রিসেন্ট করা হয়েছিল। তো নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এই প্লাস সিম্বলে ক্লিক করব, তারপর হচ্ছে সাদা একটি বক্স আকারে হচ্ছে হোয়াইটবোর্ড অ্যানিমেশন দেখাচ্ছে, যেটা হচ্ছে ক্যানভাস বলে থাকে। মূলত এখানেই নানা রকম অ্যানিমেশনের কাজগুলো করা হয়ে থাকে। তো অ্যানিমেশনের ইমেজগুলো ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডিফল্ট অবস্থায় অনেকগুলো ইমেজ বা কার্টুন রয়েছে, যেগুলো হচ্ছে ফর এক্সাম্পল অ্যারোতে যদি আমরা ক্লিক করি, অ্যারো রিলেটেড অনেকগুলো এখানে হচ্ছে অ্যারো রয়েছে। যেটা পছন্দ হয় সেটা হচ্ছে ক্লিক করে ইম্পোর্ট করা যায়। ফর এক্সাম্পল হচ্ছে এখান থেকে যদি এই অ্যারোটা যদি ক্লিক করি, তো এই অ্যারোটা হচ্ছে ইম্পোর্ট হয়ে গেছে। এখন চাইলে এটাকে যে কোনো জায়গায় রাখা যায়, আর এই অ্যারোটাকে যদি সাইজ করতে হয় বা কোনো ইমেজের ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে যদি সাইজ করতে হয়, তো সাইজটা করা যায় হচ্ছে কোনা টেনে বড় করে, যদি কোনা টানি বা ছোট করি তাহলে এটা ছোট বড় হবে, এবং পাশে বা উপরে যেগুলো আছে সেগুলো দিয়ে টানলে হচ্ছে স্প্যাক্ট রেশিওটা একটু অপরিবর্তিত হয়ে পরিবর্তন হবে, আর কোনো কিছু যদি রোটেট করতে হয় মাঝখানে যেটা আছে সেটা দিয়ে রোটেট করতে হয়। তো রোটেট করে যদি এই অ্যারোটা এদিকে করতে চায় তাহলে সেটা করা যায়। এখন গেল রোটেট করা, রিসাইজ করা, কিন্তু এখন ঘটনা হচ্ছে এইটাকে কীভাবে অ্যানিমেট করবো। অ্যানিমেট করার জন্য যে কাজটা করতে হবে এই অ্যারোতে ক্লিক করতে হবে, তাহলে কি এটা অটোমেটিক হচ্ছে অ্যানিমেট হওয়া শুরু হয়ে যাবে। আর অ্যানিমেশনের টাইম সিলেক্ট করার জন্য এখানে অ্যানিমেশন লেখা আছে, সাথে হচ্ছে টাইম লেখা আছে। সেখানে যদি আমরা সময় বাড়াতে কমাতে চাই সেটা করা যাবে খুব সহজে। যদি এক সেকেন্ড করতে চাই তো এক সেকেন্ড ধরে জিনিসটা অ্যানিমেশন হবে, খুব দ্রুত অ্যানিমেশন হয়ে গেল আগে থেকে। আর পজ টাইম হচ্ছে অ্যানিমেশন হওয়ার পর এই ইমেজটাতে কতটুকু সময় ধরে থামবে সেটা হচ্ছে পজ টাইম। তো পজ টাইম যদি এক সেকেন্ড নেয় তাহলে এক সেকেন্ড থামবে। ওদিকে ট্রানজিশন, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে বা কোনো টেক্সট বা অন্য কোনো কিছুতে যেতে যতটুকু সময় নেবে সেটাই হচ্ছে ট্রানজিশন। ফর এক্সাম্পল এটার জন্য হচ্ছে দুইটা ইমেজ লাগবে, একটা ইমেজকে যদি আমরা এখানে রাখি আরেকটা ইমেজ, আর কম্পিউটার থেকে যদি কোনো একটি ইমেজ আনতে হয় সেটার জন্য এখানে ক্লিক করতে হবে নিচে। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর ডেস্কটপে চলে যাবে, যেখানে হচ্ছে ইমেজগুলো সেভ করা আছে সেখান থেকে একটা ইমেজ ক্লিক করে আনা যায়। মানে একটি ইমেজ আনার পর সেটা কীভাবে স্কেচ হবে বা অ্যানিমেশন হবে সেটা তৈরি করা যায়। ফর এক্সাম্পল এখানে হচ্ছে রিভেল আকারে আছে, তো এটার অ্যানিমেশনটা হবে অনেকটা এরকম। আর যদি এখান থেকে যদি স্কেচ আকারে জিনিসটা করতে হয় তাহলে জিনিসটা অনেকটা স্কেচ বা কার্টুন স্কেচ করলে যেরকম হয় সেরকমভাবে হচ্ছে অ্যানিমেশনটা হবে। তো আপাতত হচ্ছে রিভিল রেখে জিনিসটাকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর হচ্ছে যেখানে সুবিধা সেখানে রাখি। তো এখানে পুনরায় যদি আমরা ট্রানজিশন সময়টা এখানে যদি বাড়িয়ে 3 সেকেন্ড দিই, দেওয়ার পরে হচ্ছে এটা যদি অ্যানিমেশন শুরু করি দেখা যাচ্ছে 1 সেকেন্ডে হচ্ছে এটা অ্যানিমেশন হবে, আর কিছু সময় পজ দেবে তারপর ট্রানজিশন হবে। ট্রানজিশন হওয়ার পর তারপর হচ্ছে জিনিসটা অ্যানিমেট হওয়া শুরু করবে। কিন্তু এখানে হচ্ছে আরেকটি সমস্যা দেখা গেল, ক্যানভাসে দুইটা একসাথে ছিল কিন্তু অ্যানিমেট হওয়ার পর দুইটারই হচ্ছে জায়গা পরিবর্তন হয়ে যায়। ফর এক্সাম্পল যখন আমরা এখানে অ্যানিমেশন করি, অ্যানিমেশন করার পর এটা বাইরে চলে যাচ্ছে ক্যানভাসের বাইরে। তো এই সমস্যাটা দূর করার জন্য যেটা করতে হবে, ক্যানভাসে কোনো একটা জায়গায় দুইটা ইমেজ যদি ফিক্স থাকে, একটা ইমেজকে আগে সিলেক্ট করতে হবে, করার পর এখানে হচ্ছে ভিডিওর সাথে হচ্ছে টিক মার্ক আছে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে এটা ফিক্স থাকবে ইমেজটা। আবার দ্বিতীয় ইমেজের ক্ষেত্রে সেম অবস্থা করতে হবে, এই স্থানটা যদি ফিক্স থাকে তাহলে তারপর ওইটাকে টিক মার্ক করতে হবে ভিডিওর সাথে, তাহলে কি এই দুইটার হচ্ছে লোকেশনটা ফিক্সড হয়ে গেল ক্যানভাসের ভিতর। এখন যদি অ্যানিমেট করি তাহলে দুইটা একসাথে অ্যানিমেট হবে একই ক্যানভাসের ভিতরে। তো হচ্ছে কি জিনিসটা অ্যানিমেশন হওয়ার পরেও সেম জায়গায় আছে। তো এটা গেল অ্যানিমেশন করা। এরপর আসা যাক আরও কিছু সেটিং যেগুলো হচ্ছে
এখানে অ্যানিমেশনের কতগুলো সেটিং আছে, যদি এখানে টিকমার্ক দেওয়া থাকে ড্র অনলি স্ট্রোক তাহলে শুধু স্ট্রোকটা ড্র করবে, এখানে শুধু স্ট্রোকটা ড্র হচ্ছে। আর যদি এটা টিকমার্কটা উঠে দেওয়া হয় তাহলে হচ্ছে কি স্ট্রোক বাদে ভিতরে কালার থেকে শুরু করে সবকিছু ড্র হবে। এরপর আসা যাক হচ্ছে নো ব্রাশ, এটা হচ্ছে কি নো ব্রাশ অবস্থায় ড্র হলো, কিন্তু যদি ব্রাশ দিয়ে ড্র করতে হয় তাহলে ব্রাশ আকারে ড্র হবে জিনিসটা, অথবা যদি অন্য কোনো ফর এক্সাম্পল এখানে হচ্ছে জিপ আকারে যদি ড্র করতে হয় তাহলে অনেকটা হচ্ছে জিপ দিয়ে হচ্ছে ড্র হবে জিনিসটা। এরকম হচ্ছে অনেকগুলো প্যাটার্ন আছে, এগুলো মোটামুটি ঘেঁটে দেখতে আপনারা পারবেন। আর সলিড বলতে হচ্ছে এটার হচ্ছে কালার, যদি সলিড 100% থাকে তো সলিড কালারটা দেখাবে, যদি কমিয়ে দেয় তাহলে হচ্ছে জিনিসটা অনেকটা সলিড হারিয়ে যাবে বা অনেকটা হচ্ছে ঘোলা হয়ে যাবে জিনিসটা, তো সলিড 100% থাকাই বেটার। আর এখানে হচ্ছে ফ্লিপ, যদি এই অ্যারোটাকে যদি ফ্লিপ করতে হয় এই দিকে মুখ করা, যদি ওই দিকে করতে হয় বা মিরর ইমেজ করতে হয় তাহলে কি এখানে ক্লিক করলে জিনিসটা এইদিকে চলে গেল, আবার করলে হচ্ছে নিচের দিকে চলে আসবে, তো যেখানে ছিল সেখানে থাক। আর হচ্ছে রোটেশন, রোটেশন যদি পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে প্লাস দিয়ে রোটেশন পরিবর্তন করা যায়, ফর এক্সাম্পল এটা যদি রোটেশন বাড়াতে থাকে তাহলে কি এটা রোটেট হয়ে যাবে অনেকটা, অথবা যদি এখানে ক্লিক করে সরাসরি হচ্ছে রোটেশন আমরা 0° করে রাখি তো 0° হচ্ছে এটা থাকবে, 0° অবস্থায় আছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে এখানে যাবতীয় সব কিছু। আর এখানে মুভ করার জন্য যেটা করতে হবে, ইমেজটাকে যদি কোনো অংশ থেকে ক্যানভাসে আনতে হয় সেটা হচ্ছে মুভে ভিতর থেকে পরিবর্তন করতে হবে। ফর এক্সাম্পল এটা যদি নিচ থেকে দিই তাহলে এই যে যে অ্যানিমেশনটা অ্যারোটা সেটা হচ্ছে নিচ থেকে মুভ হয়ে ক্যানভাসের ভিতর আসবে, দেখা যাক জিনিসটা হাত দিয়ে নিচ থেকে উপরে আসলো। বা এই জিনিসটা যদি অন্য কোথাও থেকে দেওয়া যায়, এখন যদি এই জিনিসটা হচ্ছে উপর থেকে দিতে চাই এবং হচ্ছে এই যে যে স্ট্রেট জিনিসটা আছে এটা যদি ক্লিক করা হয় তাহলে অনেকটা বাঁকা যাবে, তাহলে হচ্ছে বাঁকা করে জিনিসটাতে ইন হবে, অ্যানিমেট ইন হবে, ক্যানভাসের ভিতর বাঁকা হয়ে আসবে, দেখা যাক। এরপর হচ্ছে এখানে হচ্ছে স্মুথ, যদি অ্যানিমেশনটা স্মুথ, আপাতত যে অ্যানিমেশনটা হয়েছে সেটা হচ্ছে স্মুথ আকারে এসেছে, যদি এটাকে স্মুথ আকারে না এসে যদি বাউন্স আকারে দিতে চাই তো বাউন্স আকারে আমরা দিতে পারবো, এসে হচ্ছে কি অনেকটা বাউন্স হবে জিনিসটা, অ্যানিমেশন বাউন্স হচ্ছে, হাতটা বাউন্স হচ্ছে। আর জিনিসটা এই অ্যানিমেশনটা যদি হাত ব্যতীত অন্য কিছু দেওয়া যায়, আর এগুলো হচ্ছে হাত তো সিলেক্ট করা যায়, এখানে যে হ্যান্ড টুলটা আছে হ্যান্ডের যে আইকনটা আছে এটা ক্লিক করে হচ্ছে নানা রকম হাত আছে, ফর এক্সাম্পল এখানে এই পাশে অনেকগুলো আছে, জনি যে যদি ক্লিক করি তো জনি রিলেটেড অনেকগুলো হাত আছে, পছন্দ অনুযায়ী যে কোনো হাত ব্যবহার করা যায়। আপাতত নো হ্যান্ড দেই, নো হ্যান্ড দিলে হচ্ছে কোনো হাত ছাড়া জিনিসটা অ্যানিমেশন হবে, ক্লিক করলে জিনিসটা দেখা যাবে যে উপর থেকে হচ্ছে বাউন্স আকারে জিনিসটা অ্যানিমেশন হলো। তো এটা গেল হচ্ছে মোটামুটি অ্যানিমেশনের যাবতীয় কাজ, এখানে হচ্ছে আর কিছু তেমন সেটিংস নেই। আর এখান থেকে কোনো একটা টেক্সট যদি ক্যানভাসের ভিতরে অ্যাড করতে হয় তাহলে টি যে সিম্বলটা আছে সেটা ক্লিক করতে হবে, করার পর হচ্ছে এখানে চাইলে হচ্ছে যে কোনো টেক্সট অ্যাড করা যায়, ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা টেক্সট অ্যাড করি, টেক্সট অ্যাড করার পর সেটা টেক্সটের যে ফন্ট সেই ফন্টটা পরিবর্তন করা যায়, এখানে প্লাস সিম্বল আছে, এই প্লাস সিম্বল করে বা মাইনাস সিম্বল ক্লিক করে অনেকগুলো ফন্ট আছে যেগুলো হচ্ছে পরিবর্তন করা যায়, বা এখানে যদি এফেক্ট ক্লিক করি তাহলে হচ্ছে অনেকগুলো ফন্ট এখানে আসবে, প্রচুর ফন্ট আছে, এই ফন্টগুলো ব্যবহার করা যায়, প্রয়োজন হলে বাংলা ফন্টও ব্যবহার করা যায়, বাংলা অনেকগুলো ফন্ট আছে, বাংলা লেখা যায়, আপাতত বেসিক থাকুক। তো বেসিক তো এই টেক্সটার কালার আপাতত ডিফল্ট অবস্থায় ব্ল্যাক সিলেক্ট করা আছে, যদি অন্য কোনো কালার করতে হয় রেড বা গ্রিন সেটা করলেও করা যায়, এখানে কি টেক্সটা হচ্ছে গ্রিন আকারে ডিমন লেখাটা আসলো, সাইজও রিসাইজও করা যায়, রিসাইজ করে হচ্ছে যে কোনো জায়গায় ফিক্স করা যায়। প্রতিবার অ্যানিমেশন করার পর যদি উইটা ক্যানভাসের ভিতরে রাখতে হয়, মানে এই তিনটা ইমেজ যদি অ্যানিমেশন হওয়ার পর সেম জায়গায় থাকবে তাহলে সেটা করার জন্য প্রত্যেকটা ইমেজের জন্য আলাদাভাবে হচ্ছে লোকেশনটা ফিক্স করতে হবে, যেখানে অ্যানিমেশনটা ফিক্স অবস্থায় থাকবে মানে ইমেজটা ফিক্স অবস্থায় রাখতে চান সেখানে হচ্ছে জাস্ট ওখানে হচ্ছে জায়গাটা হচ্ছে এখানে ভিডিওর সাথে যে টিক মার্কটা আছে সেটা ক্লিক করতে হবে, ক্লিক করলে হচ্ছে অ্যানিমেশনটা ওইখানেই হবে। তো চাইলে হচ্ছে কোনো একটা কিছুর অ্যানিমেশন সামনে বা পিছনে নেওয়া যায়, আপাতত হচ্ছে কি অ্যারোটা অ্যানিমেশন হওয়ার পর দেখাই, দেখালে ক্লিয়ার হবে, অ্যারোটা অ্যানিমেশন হলো হওয়ার পর হচ্ছে লেখাটা অ্যানিমেশন হবে, পজ টাইম বাড়ানো দেওয়া আছে তারপর হচ্ছে লেখাটা অ্যানিমেশন হচ্ছে। তো মোট এখন হচ্ছে যেটা অ্যানিমেশন কোনটা আগে হবে পরে হবে সেটা সিলেক্ট করা যায়, যদি অ্যারোটার পরে যদি এই কার্টুনটা আমরা অ্যানিমেশন করাতে চাই তাহলে কি কার্টুনটা ক্লিক করবো, ক্লিক করার পর টেনে এনে এখানে রেখে দেবো, তাহলে কি আগে হচ্ছে অ্যারোটা ড্র হবে তারপর কার্টুনটা ড্র হবে এবং শেষ শেষে লেখাটা ড্র হবে। পর যদি অ্যানিমেশন করি তো ফার্স্ট এটা বাউন্স আকারে অ্যানিমেশন হবে, পরবর্তীতে হচ্ছে ইমেজটা এবং সর্বশেষ হচ্ছে লেখা।
লেখাটা অ্যানিমেশন হবে। এখন এই ক্যানভাসটা যদি ফুল হয়ে যায়, এর পরবর্তীতেও যদি নতুন কোনো অন্য কিছু ড্র করতে হয়, তাহলে কী করতে হবে, এই ক্যানভাসটা থেকে দূরে সরে যেতে হবে। দূরে সরে যাওয়ার পর আরেকটি ইমেজ ইম্পোর্ট করি, ফর এক্সাম্পল এই ছবিটা ইম্পোর্ট করি, সিলেক্ট করে দেই। সিলেক্ট করার পর এখানে নিয়ে যদি আমরা এখানে জিনিসটাকে পজ দিয়ে দেই, মানে ফিক্স করে দেই লোকেশনটা, তাহলে কি এখানে জিনিসটা ইমেজটা ফিক্সড হবে থাকে। পরবর্তীতে আবার প্রথম দিক থেকে যদি অ্যানিমেশন করি, এই কার্টুনটা থেকে অ্যানিমেশন করি, তাহলে কি কার্টুনটা ড্র হবে, লেখাটা ড্র হবে, পরবর্তীতে ওই অ্যানিমেশনটা ওইখানেই ড্র হয়ে থেমে যাবে। তার মানে হচ্ছে নতুন একটি পেজ এখানে চলে আসলো অ্যানিমেশনের জন্য। এইভাবে হচ্ছে মোটামুটি অ্যানিমেশন সব কিছু করা যায়। তো মোটামুটি হচ্ছে আমাদের টেক্সট অ্যাড হয়ে গেল, বা এখন হচ্ছে অডিও। যদি কোনো একটি অডিও মিউজিক অ্যাড করতে হয় ভিডিওর সাথে, অ্যানিমেশনের সাথে, তাহলে এখানে ডিফল্ট অনেকগুলো হচ্ছে দেওয়া আছে, বিল্ট ইন দেওয়া আছে, সেগুলো থেকে পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করা যায়। অথবা যদি ডেস্কটপ থেকে কোনো একটি মিউজিক দিতে চান, তাহলে ক্লিক করে জাস্ট ক্লিক করলে সেই মিউজিকটা সিলেক্ট হয়ে যাবে, এবং লুপে ক্লিক করলে হচ্ছে মিউজিকটা প্রতিবার শেষ হওয়ার পর আবার পুনরায় শুরু হতে থাকবে, অর্থাৎ পুনরায় হচ্ছে রিপিট করতে হবে না, অটোমেটিক রিপিট হতে থাকবে। তারপর তো মিউজিকও হয়ে গেল। এর পরবর্তী হচ্ছে যেটা, কোনো কিছু যদি ভয়েস রেকর্ড করতে হয়, তাহলে জাস্ট ভিডিওস্ক্যাপ দিয়ে রেকর্ড করা যায়। সেটার জন্য জাস্ট হচ্ছে রেকর্ডে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাইক্রোফোনে এখানে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে জিনিসটা রেকর্ড হতে থাকবে। আর কোনো একটি রেকর্ডেড ফাইল যদি কম্পিউটার থেকে ইম্পোর্ট করতে হয়, এখানে ক্লিক করলে ওখান থেকে হচ্ছে ইম্পোর্ট করা যায়। এছাড়া হচ্ছে কপি পেস্ট রয়েছে, কোনো একটা যদি এটাকে যদি কপি করে, এখানে কপি করার অপশন আছে, কাট করার অপশন আছে, যদি কাট করে জিনিসটা কাট হয়ে যাচ্ছে, আবার যদি পুনরায় পেস্ট করতে চাই, তো ঠিক ওখানেই পেস্ট হবে। বা অন্য কোথাও যদি পেস্ট করতে চাই, ফর এক্সাম্পল প্রথম যে ক্যানভাসটা, ডাবল ক্লিক করলে সেই ক্যানভাসে চলে আসে। আসার পরে এখানে যদি ওই নাবিকের ছবিটা পেস্ট করতে চাই, জাস্ট পেস্ট দিয়ে দিলে পেস্ট হয়ে যাচ্ছে, পেস্ট ওইখানেই হচ্ছে। ওইটা ক্লিক করে এখানে হচ্ছে দুইটা পেস্ট হয়ে গেছে। আবার যদি অ্যানিমেশনটা ওখানে আনতে চাই, তাহলে স্ক্রল করে জুম আউট করে ওখানে দেওয়ার পর হচ্ছে জিনিসটা আনা যায়। পরবর্তীতে হচ্ছে এটার কিন্তু লোকেশনটা আগের জায়গায় ফিক্স করা আছে, এখন কাটতে হবে, ফিক্স পজিশনটা কাটতে হবে, কাটার পর আবার ফিক্স করে দিতে হবে এখানে। তাহলে হচ্ছে কি, এই নাবিকের ছবিটা এখানে হচ্ছে ফিক্সড অবস্থায় থাকবে, নাবিকের ছবিটা এখানে ফিক্সড অবস্থায় আছে। এরপর হচ্ছে এরপরটা ড্র হবে, এবং সবশেষে হচ্ছে লেখাটা, তারপর হচ্ছে নতুন ক্যানভাসে আরেকটা নাবিকের ছবি অ্যানিমেট হবে। এছাড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার পরিবর্তন করাতে চান, তাহলে সেটা করতে পারবেন। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে কতগুলো কালার আছে, যদি কালো করতে চান কালো, বা অন্য কোনো দিতে চাইলে ওগুলো করা যায়, এবং চাইলে হচ্ছে কালারও পরিবর্তন করা যায়। যদি রেড করতে চায় তো রেড হয়ে গেল ক্যানভাসের কালারটা। তো এটা হলো মোটামুটি হচ্ছে অ্যানিমেশনের যাবতীয় সব কিছু। এখন হচ্ছে কোনো একটি রেকর্ডেড ফাইল থেকে কীভাবে হচ্ছে সেটার ওয়াইজ, টাইম ওয়াইজ কীভাবে আমরা হচ্ছে অডিও ফাইল, একটি অ্যানিমেশন তৈরি করব কোনো একটি রেকর্ডেড ফাইল ওয়াইজ, সেটা হচ্ছে এই এখন দেখাবো। আরেকটি নতুন অ্যানিমেশন নেওয়া হলো, এই অ্যানিমেশনটাই দেখাবো হচ্ছে কীভাবে রেকর্ডেড ফাইল ওয়াইজ কোনো কিছু অ্যানিমেশন করা যায়। তো এর জন্য হচ্ছে রেকর্ডেড যে ফাইলটা, সেটা ক্লিক করে আনতে হবে। রেকর্ডেড ফাইলটা নেওয়া যাক, তারপর হচ্ছে একটি অ্যানিমেশন ইমেজ নেওয়া যাক, বাংলাদেশের পতাকা যেটা। নেওয়ার পরে হচ্ছে জিনিসটাকে একটা স্থানে ফিক্স করি, ফিক্স করে রেখে দিলাম। তারপর হচ্ছে যে জিনিসটা করবো অ্যানিমেশন, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাঠে। তো হচ্ছে বাংলাদেশ বলার পর হচ্ছে অনেক সময় বেশি হয়ে গেছে, তো সময়টা কমাই। কমে হচ্ছে কি, 1 সেকেন্ডের ভিতরে নিয়ে আসে, পজ টাইম বা ট্রানজিশনও তেমন দেওয়া দরকার নেই। তো খুব কম সময়ের ভিতরে জিনিসটা যাতে হয়, বাংলাদেশ বলার সাথে সাথে, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ, অ্যানিমেশন হওয়ার পর জিনিসটা বড় হয়ে গেল, কারণ জায়গাটা ফিক্স করা ছিল না। তো এটা করার জন্য হচ্ছে কি, আগে সুইটেবল স্থানে নেওয়ার পর সেটা ফিক্স করে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে অ্যানিমেশন হওয়ার সময় যে জুম একটা অ্যারো দেওয়া আছে, ওইটা ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে জুম হবে না, অ্যানিমেশন শেষ হওয়ার পর জুম হবে না, তো ওইটাই ক্লিক করতে হবে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এর পরবর্তীতে যদি করি, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, তো ফিক্স জায়গায় রয়ে গেল। কারণ হচ্ছে অ্যানিমেশন যখন হয়, নিচে হচ্ছে একটি টিক মার্ক আছে, ওইটা যদি আনটিক করা অবস্থায় থাকে, তাহলে জুম হবে না। তো এটা হলো প্রথমে আইটি ইমেজ যদি ইম্পোর্ট করি, ফর এক্সাম্পল বাংলাদেশ 1971 সালে, এরপর হচ্ছে একটা টেক্সট অ্যাড করি, যদি 1971 টেক্সটটা, এখন কি প্রথমে হচ্ছে বাংলাদেশ কথাটা আসবে,
বাংলাদেশ দেওয়া হবে। তারপর হচ্ছে এটা টেক্সটারের জন্য হচ্ছে ফিক্স করতে হবে লোকেশন, তো টিকমার্ক দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এই স্থানটা হচ্ছে ফিক্স থাকবে। এখন যদি এনিমেট করে দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, তারপর হচ্ছে জিনিসটা অনেক পরে 71 বলারও অনেক পরে হচ্ছে জিনিসটা ড্র হয়েছে, তাহলে আরো অ্যানিমেশনের টাইমটা কমাতে হবে। এখানে যদি 0.5 করে দেয় পজ টাইম 0, ট্রানজিশন টাইমও 0, তাহলে হচ্ছে বাংলাদেশ বলার সাথে সাথে হচ্ছে বাংলাদেশ ড্র হবে। তারপর 1971 বলার পর এই লেখাটা টেক্সটটা ড্র হবে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, দীর্ঘ 9 মাস। তো হচ্ছে কি, এই হলো ভিডিও স্ক্র্যাপের যাবতীয় সব কিছু। আর যদি কোনো কিছু এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্ট করার জন্য হচ্ছে এখানে এক্সপোর্টের অপশন আছে, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনি ক্র্যাক ভার্সন ইউজ না করে থাকে, তাহলে হচ্ছে এখানে পেন ড্রাইভের মতো যে অংশটা আছে সেটা ক্লিক করলে সরাসরি ডেস্কটপে সেভ করা যায়। অন্যদিকে ইউটিউব বা ফেসবুক বা পাওয়ার পয়েন্ট হিসেবে যদি সেভ করতে হয় সেগুলো করা যায়। আপাতত হচ্ছে ডেস্কটপে সেভ করতে চাই। ক্লিক করার পর এখানে নাম দিতে হবে, নাম দেওয়ার পর হচ্ছে রেজুলেশন কত থাকবে, 720p থাকবে কি 1080p থাকবে, বা ফরম্যাটটা কী হবে সেটা সিলেক্ট করা যায়, ফ্রেম কত থাকবে সেগুলো সিলেক্ট করা যায়। ক্লিক করার পর সব ডেস্টিনেশন কোথায় সেভ হবে সেগুলো ফিক্স করার পর টিক মার্ক দিলে জিনিসটা হচ্ছে অটোমেটিক অ্যানিমেশন হতে থাকবে, অ্যানিমেশনের যে রেন্ডার প্রসেসটা সেটা চলতে থাকবে। তো এই ছিল ভিডিও স্ক্রাইপ রিলেটেড সব কিছু। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন,